আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি শপিং ব্লগ নিয়ে আসলাম। তো আজকে দেখাবো হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে কোথা থেকে প্রোডাক্টগুলো পাবেন আর সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন সেগুলোই। তো এই যে আমার হাতের এই প্লেটটা ছিল মাত্র 150 টাকা, আর তাছাড়া আরও অনেক প্রোডাক্টই পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। যেমন এই যে এই মেডিসিন বক্সটা মাত্র 100 টাকা, তারপর হচ্ছে এখানে টিফিন বক্স যেটাই নেবেন 100 টাকা করে ছিল। তাছাড়া আছে বোতল, এই তারপর জগ, এগুলো হচ্ছে সবই 100-120 এরকমই। তো এগুলো সব পেয়ে যাবেন এক জায়গাতেই। আবার পাবেন হচ্ছে পাপোশগুলো হচ্ছে অনেক কালারফুল ছিল এবং অনেক ভ্যারাইটি ছিল পাপোশের মধ্যে, ছোট বড় বিভিন্ন ডিজাইনের ছিল পাপোশগুলো। তো এই যে এই পাপোশগুলো হচ্ছে 150 টাকা করে। তারপর এই প্যান্টটা হচ্ছে মাত্র 300 টাকা। তো আপনারা কিন্তু দামাদামি করে নেবেন। তারপর এখানে আরও পেয়ে যাবেন মিল্ক পটও পেয়ে যাবেন, তারপর হচ্ছে বিভিন্ন সাইজের স্পুন সেট পেয়ে যাবেন। আপনারা সিঙ্গেল এক পিসও নিতে পারেন। এই মিল্ক পটটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা। তো এই যে এখন বেলুন ফেরি দেখাচ্ছে, এই বেলুন ফেরিগুলো 150 টাকা করে মাত্র, আর সাইজগুলো কিন্তু খুবই বড় এবং অনেক হেভি ছিল। তাছাড়া দাবটি যা যা দরকার সবই পেয়ে যাবেন কড়াই। তারপর এই যে এই ডিশটা দেখছেন, এই বড় একটা প্লেট, এইটা হচ্ছে সার্ভিং ডিশ, এটা মাত্র 250 টাকা। আর হচ্ছে এখানে অনেক রকম হিজাব পেয়ে যাবেন। তো এই হিজাবগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে মাত্র 100 থেকে শুরু। তো এরকম বিভিন্ন রেঞ্জের হিজাব আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর ছিল এগুলো 100 টাকা করে, আর ডিজাইন অনুযায়ী প্রাইস একটু ডিফারেন্ট হতে পারে। তো এখানে নর্মালি সব কিছুই অন্যান্য জায়গার চেয়ে রিজনেবল প্রাইসে পাবেন। আর লেস মাত্র 5 টাকা করে গজ শুরু। তো 5 টাকা থেকে শুরু করে এই যে এই লেসটা যেমন মাত্র 150 টাকা, এটা মার্কেটে কিন্তু অনেক বেশি প্রাইস। তো এটা 150 টাকা করে। তারপর হচ্ছে 20 টাকা 30 টাকা এরকম, 20-30 টাকাতেও কিন্তু আপনারা সুন্দর লেস পেয়ে যাবেন। পার্ল বসানো লেসগুলো মাত্র 40 টাকা গজে পেয়ে যাবেন। তারপর এই ওয়ান পিস পেয়ে যাবেন, ওয়ান পিসগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন। জুতা ছিল, জুতাও কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং খুব সস্তা প্রাইসে। তারপর পর্দাগুলোও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এবং খুবই কোয়ালিটিফুল পর্দা পাবেন এখানে, দেখতেই পাচ্ছেন কোয়ালিটিগুলো। এবং এই যে 4 পিস 1 পিস পেয়ে যাবেন, আর ওনার কাছে পেয়ে যাবেন হচ্ছে টি শার্ট, তারপর প্যান্ট, এবং এগুলো হচ্ছে মাত্র 50 টাকা থেকে শুরু। এবং এগুলো কিন্তু কোনো ছেঁড়া ফাটা নেই, সবই হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্ট, খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। যেমন এই যে এই টি শার্টটা উনি যে দেখাচ্ছে এখন, এটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। তো এরকম আপনারা একদম রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন একটু, আর দামাদামি করতে হবে। যেমন এটা আস্কিং প্রাইস ছিল 60 টাকা। তারপর হচ্ছে এই 3 পিসগুলো মাত্র 550 টাকা করে, আপনারা দেখে নেবেন, এগুলো কিন্তু কোনো রিজেক্ট নেই। আর এখন দেখাবো যে এই 3 পিসগুলো, এগুলো হচ্ছে 800 টাকা করে। এগুলোতে কিন্তু জর্জেটের ওড়না, এখানে কিন্তু চিননের 3 পিসও পেয়ে যাবেন, সিকোয়েন্সের কাজ করা 3 পিস, বিভিন্ন রকম 3 পিস পাবেন। তাছাড়া আবার এখানে পাবেন হচ্ছে লনের ডিজিটাল প্রিন্টের 3 পিসগুলো, 2 পিসও পাবেন, এবং খুবই কোয়ালিটিফুল এই কাপড়গুলো। আসলে ওনারা হচ্ছে মেলাতে খুবই রিজনেবল প্রাইসেই সব প্রোডাক্ট সেল করে থাকেন। আর এগুলো বালিশের কভার, তারপর হচ্ছে কুশন কভার, ছোট কুশনের, আবার চাদর, পাপোশ, অনেক কিছুই আছে এখানে। এই চাদরগুলো কিন্তু আপনারা একদম 300 টাকা থেকে শুরু করে পাবেন। আর এই যে এই শাড়িগুলো দেখছেন, শাড়িগুলো কিন্তু মাত্র 200 টাকা থেকে শুরু। তো আর শাড়িগুলো কিন্তু সবই ইনটেক। তো দেখতেই পাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু বাহিরে অনেক বেশি প্রাইস। তো আপনারা খুলে দেখে নেবেন। এই এখানে বাচ্চাদের ড্রেসও পাবেন, একদম বাচ্চা, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবারই ড্রেস পাবেন। তারপর আবারও এখানে আরেকটা পর্দার দোকান দেখলাম। তো এই পর্দার এখানে হচ্ছে অনেক বড় সাইজের পর্দা, এই যে ওনার হাতে যে এই পর্দাটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন। তারপর এই যে নেটের পর্দাও পাবেন, আর এই যে গোল্ডেন কালার ওই পর্দাটা হচ্ছে একটা পর্দা দিয়ে আপনাদের পুরো বড় এক জানালা কিন্তু কভার হয়ে যাবে। এটা ডাবল ভাঁজ করা এবং অনেক বড়। তো এটা প্রাইস চাচ্ছিল হচ্ছে 1200 টাকা।
একটা দিয়ে আপনাদের পুরো একটা জানালা কভার হয়ে যাবে, বড় জানালা। তো এই পর্দাগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল এবং দেখতেই পাচ্ছেন একদম স্টিচ করা এবং কাপড় খুবই সুন্দর, কাপড়ের ম্যাটেরিয়ালটা খুবই ভালো। তো এখানে আপনাদের আসলে দেখে ঘুরে দেখে বুঝে নিতে হবে, কারণ নর্মাল একটা পর্দা আপনারা বাহিরে বানাতে গেলে কিন্তু আরও অনেক বেশি প্রাইস পড়ে যাবে। এখানে আর অনেক অনেক প্রোডাক্ট আছে, আসলে বিশাল বড় একটা মেলা। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে পাপোশও আছে, অনেক অনেক রকম প্রোডাক্ট কিন্তু আপনারা গেলে পেয়ে যাবেন। মেলাটা সকাল থেকেই শুরু হয়, তো আপনারা হচ্ছে দুপুরের আগেই যাওয়ার চেষ্টা করবেন, কারণ দুপুরের পরে মানুষের অনেক ভিড় হয়ে যায়। এই দোকানটাতে আসলে ফ্রাই প্যানগুলোর প্রাইসটা একটু আমার তুলনামূলক বেশি মনে হচ্ছিল, মানে মার্কেটের মতন প্রাইস ছিল এখানে। তো অন্যান্য দোকানের চাইতে এখানে একটু প্রাইস বেশি, যেমন এই যে উনি যে হাতে এইটা ধরেছে প্যান, এটার প্রাইস ছিল 1800 টাকা। তো কোয়ালিটি ভালো ছিল, তো কোয়ালিটি অনুযায়ী মেলা অনুযায়ী প্রাইসটা একটু বেশি। তো এখানের আপনাদের আসলে দামাদামি করতে হবে প্রোডাক্টগুলো, এক এক দোকানে এক এক রকমভাবে আপনাদের কাছে প্রাইস যাবে, তো এটা বুঝে শুনে আপনারা নেবেন। আর অবশ্যই দুপুরের আগে যাওয়ার চেষ্টা করবেন, এটা একদম সকাল থেকে মেলাটা শুরু হয়ে যায়, দুপুরে অনেক অনেক ভিড় হয়ে যায় এই দোকানেও। আবার এটা হচ্ছে মেলাদিয়া হাট, তো এটা প্রতি বুধবারে বসে, বুধবারে একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত হয়। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।